ইমরান খান অনাস্থা ভোটে হারার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদে ভোট হবে সোমবার। মুসলিম লীগের শাহবাজ শরীফ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। এদিকে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরানের দলের সদস্যরা। দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ইমরান খান। শুরু থেকেই সেনাবাহিনীর সাথে তার সখ্যতার বিষয়টি আলোচনায় ছিল। প্রায় 4 বছরের শাসনামলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারার ব্যর্থতা এবং সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরির মধ্যেই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ার সুযোগ নেয় বিরোধী দলগুলো। ক্ষমতাসীন জোট থেকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট বেরিয়ে যাওয়ায় অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। ডেপুটি স্পিকার এর প্রস্তাব খারিজ করার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। তবে সুপ্রিম কোর্ট সংসদ পুনর্বহাল করায় 9 এপ্রিল রাত 12টার দিকে অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট। জাতীয় পরিষদের 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন অনাস্থার পক্ষে ভোট দেন, ফলে ইমরান খান পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণমেয়াদ পূরণ না করার দলে যোগ দেন। তবে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি। ইমরান খান ক্ষমতা হারানোয় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার শেষ দিনে পাকিস্তান মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ এবং ইমরানের পিটিআই এর জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এদিকে পিটিআই প্রধান ইমরান খান জানিয়েছেন, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ থেকে পদত্যাগ করবে তার দলের সদস্যরা। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ইমরান খান অনাস্থা ভোটে হারার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদে ভোট হবে সোমবার। মুসলিম লীগের শাহবাজ শরীফ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। এদিকে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরানের দলের সদস্যরা। দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ইমরান খান। শুরু থেকেই সেনাবাহিনীর সাথে তার সখ্যতার বিষয়টি আলোচনায় ছিল। প্রায় 4 বছরের শাসনামলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারার ব্যর্থতা এবং সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরির মধ্যেই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ার সুযোগ নেয় বিরোধী দলগুলো। ক্ষমতাসীন জোট থেকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট বেরিয়ে যাওয়ায় অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। ডেপুটি স্পিকার এর প্রস্তাব খারিজ করার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। তবে সুপ্রিম কোর্ট সংসদ পুনর্বহাল করায় 9 এপ্রিল রাত 12টার দিকে অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট। জাতীয় পরিষদের 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন অনাস্থার পক্ষে ভোট দেন, ফলে ইমরান খান পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণমেয়াদ পূরণ না করার দলে যোগ দেন। তবে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি। ইমরান খান ক্ষমতা হারানোয় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার শেষ দিনে পাকিস্তান মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ এবং ইমরানের পিটিআই এর জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এদিকে পিটিআই প্রধান ইমরান খান জানিয়েছেন, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ থেকে পদত্যাগ করবে তার দলের সদস্যরা। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।